Bismillahirrahmanirrahim. Supriyo chhatro chhatribindo, manobik bibhager online class-e tomaderke shagoto janacchi. Shurutei ami amar porichoy dibo. Ami Mohammad Mahbubur Rahman, probashok samajbigyan bibhag, Kaunia Degree College, Kaunia, Rongpur. আজকে আমি সমাজবিজ্ঞান বিষয়ে তোমাদের আলোচনা করব। সমাজবিজ্ঞান আলোচনার পূর্বে আমাদেরকে জানতে হবে সমাজ কি। সমাজ হচ্ছে একটি বিমূর্ত প্রত্যয়। বিমূর্ত মানে কি? যাকে দেখা যায় না, ধরা যায় না, শোনা যায় না, শুধু অনুভব করা যায়। সমাজের সংজ্ঞা এক কথায় প্রকাশ করা যায় না, কারণ সমাজে সর্বজন স্বীকৃত সংজ্ঞা নেই। সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সমাজের সংজ্ঞা প্রদান করেছে, যেমন ম্যাকাইভার এবং পেজ তাদের সোসাইটি গ্রন্থে বলতেছে হচ্ছে সমাজ অর্থ সহযোগিতা। আসলে এই সহযোগিতা ছাড়া বা পারস্পরিক সম্পর্ক ছাড়া সমাজ গড়ে ওঠে না। তাই ম্যাকাইভার এবং পেজ যে সংজ্ঞাটি দিয়েছে সমাজ অর্থ সহযোগিতা তা যুক্তিযুক্ত। আবার মরিস জিন্সবার্গ তার রিজন এবং আনরিজন গ্রন্থে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন সমাজ হচ্ছে একটা জটিল রূপ যা একে অপরের সাথে যুক্ত। সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে দেখা যায় আদিম যুগের সমাজ ব্যবস্থা আর বর্তমান যুগের সমাজ ব্যবস্থা এক নয়। আদিম যুগটা ছিল প্রকৃতির উপর নির্ভরশীল। মানুষ তখন ফলমূল সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত এবং সেখানে কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না, তাই সেখানে বৈষম্য দেখা যায়নি। ব্যক্তিগত ছিল না বলেই সেই সমাজ ছিল সাম্যবাদী সমাজ ব্যবস্থা। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থা জটিল রূপ ধারণ করেছে, কারণ এখানে বিভিন্ন পেশার সমাবেশ ঘটেছে। তাই বর্তমান সমাজ হচ্ছে জটিল রূপ ধারণ করছে। তাই বলা যায় মরিস জিন্সবার্গ যে সংজ্ঞাটা দিয়েছে যে সমাজ হলো একটা জটিল রূপ যা পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই সংজ্ঞাটিকে গ্রহণযোগ্য। ম্যাকাইভার এবং পেজ আরও বলেছেন যে পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তি সমষ্টিকে আমরা বা জনসমষ্টিকে আমরা সমাজ হিসেবে চিহ্নিত করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে এক কথায় সমাজের সংজ্ঞা বলা যায় না। সমাজ হতে হলে অবশ্যই তিনটা ক্যারেক্টার থাকতে হবে। এক নম্বর ক্যারেক্টার হলো নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় জনসমষ্টি থাকতে হবে। দুই নম্বর ক্যারেক্টার হচ্ছে ওই জনসমষ্টির দুই বা ততোধিক উদ্দেশ্য থাকতে হবে। তিন নম্বর ক্যারেক্টার হচ্ছে ওই উদ্দেশ্য সাধনের প্রচেষ্টা থাকতে হবে। তাহলে বাস্তবে আমরা প্রয়োগ করি, কোনো এলাকায় দুর্ঘটনা ঘটছে, লোক সমাগম হচ্ছে, এটা কি সমাজ? না, এটা সমাজ নয়, এটাকে জনতা বলা যাবে কিন্তু সমাজ বলা যাবে না। আবার দেখা যাচ্ছে যে টেলিভিশনে কেউ দর্শকের ভূমিকা পালন করতেছে, ফুটবল খেলা দেখতেছে, এটা কি সমাজ? এটাও সমাজ নয়, কারণ উদ্দেশ্য একটাই, টেলিভিশনে খেলা দেখা। কিন্তু মৌমাছিরা মৌচাকে মধু সংগ্রহ করে, এটা অবশ্যই সমাজ, কারণ এখানে একই জীবের অনুভূতি সম্পন্ন প্রাণীকেও সমাজ বলা যায়। একদিনে মৌচাক তৈরি হবে না, বিভিন্ন উদ্দেশ্য সাধনের পর মৌচাক তৈরি হবে, তাহলে এজন্য এটাকে সমাজ বলা যাবে। এভাবে সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সমাজের সংজ্ঞা দিয়েছে। তাহলে আমরা সমাজ বলতে কী বুঝব? তাহলে আমরা বলতে পারি যে ভাবের আদান প্রদানের মাধ্যমে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় জনসমষ্টি কোনো দুই বা ততোধিক উদ্দেশ্য সাধনের প্রচেষ্টা চালায়, তাকেই আমরা সমাজ হিসেবে চিহ্নিত করতে পারব। তাহলে দেখা যাচ্ছে যে সমাজের গঠন প্রক্রিয়ায় আমরা একটু লক্ষ্য করব। দেখা যাচ্ছে যে এখানে প্রথমে নির্ভরশীলতা, মানুষ তার প্রয়োজনের তাগিদেই নির্ভরশীলতা লাভ করে, এর ফলে মিথস্ক্রিয়ার সৃষ্টি হয় এবং তার ফলে সৃষ্টি হয় সামাজিক সম্পর্ক এবং এর ফলে সৃষ্টি হয় সমাজ। তাহলে আমরা বলতে পারি যে ভাবের আদান প্রদানের মাধ্যমে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় কোনো জনসমষ্টি দুই বা ততোধিক উদ্দেশ্য সাধনের প্রচেষ্টা চালায়, তাকেই আমরা
সমাজ হিসেবে চিহ্নিত করতে পারব। সমাজের সংজ্ঞা থেকেই আমরা সমাজের কিছু বৈশিষ্ট্য বা প্রকৃতি বা স্বরূপ নির্ণয় করতে পারবো। বৈশিষ্ট্য মানেই প্রকৃতি, প্রকৃতি মানেই স্বরূপ। তাহলে বৈশিষ্ট্যগুলো কি? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমাজ, অর্থ হচ্ছে বিমূর্ত প্রত্যয়। তাহলে সমাজকে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, তাই সমাজ হচ্ছে একটি বিমূর্ত প্রত্যয়। 2 নম্বর হচ্ছে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে সমাজ গড়ে ওঠে। 3 নম্বর ক্যারেক্টার হচ্ছে সমাজ এবং সামাজিক সম্পর্ক পরিবর্তনশীল। 4 নম্বর হচ্ছে সমাজের মধ্যে যেমন ঐক্য আছে, দ্বন্দ্বও আছে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমাজ সহযোগিতাপূর্ণ, সহযোগিতা ছাড়া সমাজ গড়ে ওঠে না। যেমন ছাত্র শিক্ষক সম্পর্ক, এটার কোনো রং নেই, আকার নেই, কিন্তু তারপরও শুধু অনুভূতি সম্পন্ন, আমরা অনুভব করতে পারি ছাত্র শিক্ষকের সম্পর্ক, শুধু অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। তাহলে এভাবে আমরা বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরলাম। এখন এরপর আমি আলোচনা করব সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশিওলজি। সোশিওলজি প্রত্যয়টা সর্বপ্রথম ব্যবহার করছে অগাস্টফোর্ড। অগাস্টফোর্ড সর্বপ্রথম ব্যবহার করেছেন। অগাস্টফোর্ডকে সম্ভবত কারণে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তিনি সোশিওলজি প্রত্যয়টা 2টি শব্দ, একটা ল্যাটিন শব্দ সোসিয়াস এবং গ্রিক শব্দ লগস থেকে উত্থাপন করেছেন। সোসিয়াস অর্থ সঙ্গী বা সমাজ, আর লগস অর্থ জ্ঞান বা বিজ্ঞান। তাহলে শাব্দিক অর্থে বলা যায় সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান। সমাজবিজ্ঞানেরও সংজ্ঞা অনেকেই বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়েছে, কোনো সংজ্ঞায় গ্রহণযোগ্য হয়নি, তবে সর্বজন সংজ্ঞা এখনও গ্রহণযোগ্য হয়নি। সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছে। যেমন এমিল ডুর্খেম সমাজবিজ্ঞানকে বলছেন সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশন, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। তাহলে এই সংজ্ঞাটিকে বা ওনার সংজ্ঞাটিকে যদি বিশ্লেষণ করা যায়, আসলে তো সমাজবিজ্ঞান সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। যেমন পরিবার, পরিবার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, অতএব তার সংজ্ঞাও যুক্তিযুক্ত। আবার সমাজবিজ্ঞানী গিডিংস সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে সমাজ হলো সামাজিক ক্রিয়াকলাপের বিজ্ঞান, সরি, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান, ঘটনাবলী বা প্রবন্ধের বিজ্ঞান। এই ঘটনাবলী কি? সমাজবিজ্ঞানের দৃষ্টিতে ঘটনাবলী বলতে কি বোঝায় আমরা সেটা জানব। সমাজের মধ্যে অসংখ্য সমস্যা দেখা যায়, যেমন বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন, মাদকাসক্ত, বেকারত্ব, এগুলোই হচ্ছে এক একটা ঘটনা, এক একটা সমস্যা। এই সমস্যাগুলোই হচ্ছে এক একটা ঘটনা বলি, আর এটাই হচ্ছে সমাজের, সমাজবিজ্ঞানের সংজ্ঞায় বলা হচ্ছে যে গিডিংস বল দিয়েছেন যে সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ঘটনাবলীর বিজ্ঞান। তাহলে এই সংজ্ঞাটিও যুক্তিযুক্ত। আবার ম্যাক্সওয়েল বল দিয়েছে যে সোশ্যোলজি ইজ দ্য সায়েন্স অফ সোশ্যাল অ্যাকশন, সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়াকলাপের বিজ্ঞান। তাহলে এই সংজ্ঞাটিকে যদি আমি বাস্তবে প্রয়োগ করি, তাহলে দেখা যায় যে পরিবার, পরিবার কি? স্ত্রী, পরিবারের কার্যাবলী আছে না? পরিবার কি? সামাজিক প্রতিষ্ঠান, আমাদের পরিবার, বিবাহ, এগুলোর কি ফাংশন আছে? যেমন সন্তান লালন পালন করা, আর্থিক স্বাবলম্বী হওয়া, এই কাজগুলো পরিবার করে থাকে, তাহলে এগুলো কি ফাংশন না? অতএব বলা যায় যে এমিল অতএব বলা যাচ্ছে যে সমাজবিজ্ঞান হচ্ছে ক্রিয়াকলাপের বিজ্ঞান। তাই এখান থেকেও বোঝা যাচ্ছে যে সমাজবিজ্ঞান হচ্ছে, তাহলে সমাজবিজ্ঞানীরা কী কী বলতেছে? সমাজবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে সংজ্ঞা দিয়েছেন। কেউ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানের উপর, কেউ দৃষ্টি দিচ্ছে কাঠামোর উপর, কেউ গুরুত্ব দিয়েছেন ঘটনার উপর, এসবই হচ্ছে কি সমাজবিজ্ঞান। তাহলে আমরা পরিশেষে কী বলতে পারি? যে শাস্ত্র সমাজ সম্পর্কে, সমাজ কাঠামো সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে, তাকেই আমরা সমাজবিজ্ঞান হিসেবে চিহ্নিত করতে পারব। এখন সংজ্ঞা থেকে আমরা সমাজবিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি। সংজ্ঞার মধ্যে লুকায়িত আছে বৈশিষ্ট্য। যেমন 1 নম্বর ক্যারেক্টার হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে কি? সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান নয়। সমাজবিজ্ঞান হচ্ছে কি?
সামাজিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান নয়। দুই নম্বর হচ্ছে সমাজ বিজ্ঞান হচ্ছে বিমূর্ত বিজ্ঞান। সমাজ বিজ্ঞান হচ্ছে কি? বিমূর্ত বিজ্ঞান। কারণ সমাজ বিজ্ঞান যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে তাকে দেখা যায় না, যেমন পরিবার, বিবাহ, প্রতিষ্ঠান, এগুলোকে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। তাহলে আমরা বলতে পারি সমাজ বিজ্ঞান হচ্ছে বিমূর্ত বিজ্ঞান। তারপর হচ্ছে তিন নম্বর ক্যারেক্টার হচ্ছে সমাজ বিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। এখন মূল্যবোধ বলতে কি বুঝো? ভালো মন্দ, উচিত অনুচিত, ঠিক বেঠিক, এর উদ্দে থেকে নিরপেক্ষভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করাই হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষতা। তাহলে বলা যাচ্ছে যে সমাজ বিজ্ঞান হচ্ছে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান। তারপর সমাজ বিজ্ঞান হচ্ছে যৌক্তিক বিজ্ঞান। যৌক্তিক বিজ্ঞান বলার কারণ হচ্ছে, কারণ এখানে কল্পনা কাহিনীকে আশ্রয় গ্রহণ করে না সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান হতে গেলে অবশ্যই নিদর্শন থাকতে হবে। যেমন আমরা ঐতিহাসিক স্থান ভ্রমণ করি, যেমন পাহাড়পুর, ওইখানকার যে মিউজিয়াম আছে সেখানে দেবদেবীর মূর্তি, এগুলো কি সেই যুগের নিদর্শন না? এই জন্য বলা হচ্ছে সমাজ বিজ্ঞান হচ্ছে যৌক্তিক বিজ্ঞান। তারপর সমাজ বিজ্ঞান হচ্ছে সাধারণ বিজ্ঞান, বিশেষ বিজ্ঞান নয়, পিওর সায়েন্স যেটা বলা হয়। সমাজ বিজ্ঞান হচ্ছে বিশেষ বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, বিশেষ বিজ্ঞান নয়। আবার বলা যাচ্ছে সমাজ বিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞান। সমাজ বিজ্ঞান হচ্ছে তাত্ত্বিক বিজ্ঞান, ব্যবহারিক বা ফলিত বিজ্ঞান নয়। বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করে সমাজ বিজ্ঞানীরা। তাহলে দেখা যাচ্ছে আজকে আমরা সুস্পষ্ট জানতে পারতেছি আজকে আলোচনার মধ্যে আমরা কি জানতে পারলাম, সমাজ কি এবং সমাজের বৈশিষ্ট্য, এগুলো জানা গেল। আবার সমাজ বিজ্ঞান কি, সমাজের ব্যাখ্যা, সমাজ বিজ্ঞানের ব্যাখ্যাও জানা গেল এবং সমাজ বিজ্ঞানের বৈশিষ্ট্য জানা গেল। আগামীতে আমি তোমাদের সমাজ বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। এ পর্যন্তই আমার ক্লাস আজকে শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং পরিশেষে আমি একথা বলতেছি, তোমরা স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে তোমরা ঘরে বাইরে চলাফেরা করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।